সেপ্টেম্বর 2023 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ সকালে রাশি পরিবর্তন করছে। চন্দ্র কিন্তু তুলা রাশির ঘর থেকে বৃশ্চিক রাশির ঘরে যাচ্ছে এবং এখানে চন্দ্র কিন্তু নিচস্থ হবে এবং এই চন্দ্র নিচস্থ দিনের শুরুতে বৃহস্পতি নক্ষত্র বিশাখায় থাকলেও দুপুরের মধ্যভাগ থেকে সে কিন্তু শনি নক্ষত্র অনুরাধায় প্রবেশ করবে। প্রসঙ্গত বলে রাখি, অনুরাধা এবং বিশাখার যে অধিপতি বৃহস্পতি শনি এরা দুজনেই কিন্তু বকরী বর্তমান অবস্থায় এবং অবশ্যই বকরী থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল ফল পাবো, মানে যেটা যেরকমভাবে ভাবছি তার ফলটা কিন্তু আলাদা হতে চলেছে। সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে প্রথম এখন যে জেনারেল প্রেডিকশানটা করবো সেটা সকলে আগে মনোযোগ সহকারে শুনে নিন। এখানে ডেট অফ বার্থ, টাইম, ঠিকুজি গুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, সারাদিনের ট্রেন্ডটা কোন দিকে যেতে চলেছে এটা আগে মনোযোগ সহকারে শুনে নিন। এটা শুনলেই দিনের রাশিভাগ সিচুয়েশন আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন। প্রথমেই যে জন মানে যে বিষয়টার জন্য আজকে দিনটা বিশেষিত সেটা হচ্ছে আমাদের মনের কারোগ্রহ চন্দ্র নিচস্থ হচ্ছে। চন্দ্র নিচস্থ অর্থ হচ্ছে মনের ভেতরে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো পেরিয়ে যে বাস্তবিকতা, যে বাস্তবিক সমস্যা, বাস্তবিক ভালো মন্দ বিষয় এগুলো কিন্তু মনের ভেতর ভীষণভাবে কিন্তু ঘুরপাক খাবে। ফলত অনেকের ক্ষেত্রে কিন্তু যারা মেন্টাল স্ট্রেসে আছেন, কোনো বিষয়ে মানসিক সমস্যায় আছেন, যে বিষয়গুলো হয়তো আপনি এতদিন ইগনোর করে এসেছেন এবারে কিন্তু হাইলাইটেড হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু মনের ভেতর ভীষণভাবে প্রকাশিত হবে। ফলত এই জায়গাটা আমি দুর্বল বলবো, কিন্তু আমাদের বাস্তবিক বিষয়গুলোকে ইগনোর করলে চলে না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কিছুটা কঠিনভাবে আপনার সামনে পেশ হতে পারে। ফলত যেরকম আমি যেরকম বললাম মানসিক ডিপ্রেশন, হতাশা, কোনো মানসিক সমস্যায় আছেন সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এটা হচ্ছে প্রথম প্রেডিকশান। দ্বিতীয় প্রেডিকশানে আমি বলবো যে চন্দ্র যেহেতু রাশি পরিবর্তন করছে, গত আড়াই দিন আপনার যেরকম গেছে শরীর স্বাস্থ্য থেকে মন মানসিকতা, পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে চাকরি ব্যবসা, তার মধ্যে কিন্তু অনেকটা সিচুয়েশান বদল ফিল করবেন, অনেকটা চেঞ্জ সিচুয়েশান ফিল করবেন। ভালো বা খারাপ এর মধ্যে যাবেন না, কিন্তু আমি এটা বলতে পারি আড়াই দিন যে সিচুয়েশনটা কেটেছে তার তুলনায় আজকের সময়টা কিন্তু আলাদা হতে চলেছে। দিনের শুরুতে চন্দ্র বৃহস্পতি নক্ষত্র এবং পরবর্তী সময় শনি নক্ষত্রে থাকলেও জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রজ্ঞা এগুলো অর্জন করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং অবশ্যই আধ্যাত্মিক পথে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। দুপুরে শনি নক্ষত্রের প্রভাব শুরু হচ্ছে, তার আগের সময়টা একরকম এবং তার পরের সময়টা কিন্তু কিছুটা সময় অপচয় হচ্ছে, কাজে দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। তবে বৃহস্পতি নক্ষত্র কিছুটা রাগ, জেদ, ক্রোধকে ইন্ডিকেট করে, অর্থাৎ সকাল বা দুপুরে শুরুর দিকটা যেরকম আপনার মন মানসিকতা রাগ জেদ থাকবে, তারপর থেকে অনেকটা শান্ত, নিজের মধ্যে থাকতে পারবেন এবং অনেকটা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে চলে আসার একটা সম্ভাবনা আমরা জোরালোভাবে দেখতে পাচ্ছি। প্রফেশনাল ক্ষেত্রে, আমি প্রফেশনাল ক্ষেত্রে বলবো, গত দুপুর থেকে যে বিষয়গুলো ভালো যাচ্ছে চাকরি এবং ব্যবসা বা অন্যান্য ক্ষেত্রে তার রেশ কিন্তু আজ দুপুর অবধি অনেক ক্ষেত্রে থাকবে, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। জেনারেলি বৃহস্পতি প্রফেশন আজকের দিনে যে কোনো গুরু, টিচার এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, টিউশনি করলেও ভালো যেতে পারে, যেখানে বড় কোনো ব্যবসা চলছে, কোনো মানে ছ চাকার গাড়ি, লরি, ট্রেলার এগুলো নিয়ে কোনো বিজনেস হচ্ছে, পাইলিং করছেন জমি জায়গা, তো সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশান থাকতে পারে। আপনার যদি দশকর্মার দোকান ইত্যাদি থাকে সেটা টোটাল ডেটা, শনি নক্ষত্র তো এখানে কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। তবে জেনারেলি যারা একটু অলস, পরিশ্রম করতে ভালোবাসেন না, একটানা কাজ করতে বিরক্ত লাগে, দুপুরের পর থেকে একটু মেন্টালি এই বিষয়গুলো ডিফিকাল্ট সিচুয়েশান আপনাকে কিন্তু ফেস করতে হবে। জেনারেলি চন্দ্র যেহেতু নিচস্থ আছে প্রফেশনাল ক্ষেত্রে, ব্যবসার বিষয়টা একটু বাদ বিচার করেই এগোতে বলবো। ব্যবসার ক্ষেত্রে খারাপ আমি বলছি না, কিন্তু চন্দ্র যেহেতু এখানে নিচস্থভাবে আছে কিছু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা, টুকিটাকি বিষয় একটু ভুলের ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, তাই ব্যবসার ক্ষেত্রটা একটু হলেও আপনাদের কিন্তু সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলতে পারি আজকের সারাদিনের মধ্যে বৃহস্পতির প্রভাব দিনের শুরুতে থাকার জন্য আপনার ক্ষেত্রে সামগ্রিক বিকাশ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে এবং চন্দ্র নিচস্থভাবে গেলেও এখানে কিন্তু আপনি কোনো বিষয়ে কারোর থেকে কিছু জানা, আধ্যাত্মিকতা যেরকম বলছিলাম আর কি, সেগুলো কিন্তু দুই নক্ষত্রে শনি এবং বৃহস্পতিতে ভালো ফল পাবেন। আগের যে বিষয়টা আমরা যদি দেখি চন্দ্র নিচস্থ হওয়ার আগে এবং পরের বিষয়টায়, এখানে কিন্তু সিদ্ধান্ত বা ডিসিশান, কোনো ব্যক্তির সঙ্গে কোনো আলাপ আলোচনা হতে পারে, ফিনান্সিয়াল ডিসিশান হতে পারে, এগুলোর মধ্যে একটু ভুলচুক হওয়ার সম্ভাবনা থাকছে এবং যেহেতু শনি বৃহস্পতি বকরি হয়ে গেছে টোটালি কিন্তু শুধু ডিসিশন নয়, টাইম ম্যানেজমেন্ট একটু গোলমাল করতে পারে আজকের সারাদিনের ভেতরে।
এমন কোনো বিষয়ের মধ্যে দুপুরের পর থেকে জড়াবেন না যেখানে মন খুব দুঃখী হয়ে ওঠে, মনে খুব ডিপ্রেশন কাজ করে, এমন কিছু সিনেমা দেখলেন যে মনটা ভারাক্রান্ত হয়ে গেল, এগুলো কিন্তু শনির প্রভাবকে আরও বাড়াবে। আপনি যদি অলরেডি কোনো মানসিক সমস্যার মধ্যে থাকেন তাহলে এটা কিন্তু আরও আপনাকে বাড়িয়ে দেবে। তবে আলোচনাটা আমি বলছি অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, আপনার অন্যান্য বিষয় প্রেম প্রীতি সম্পর্ক হিসেবে বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটি যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আর অবশ্যই আপনি চাইলে আপনারা আমাদের চেম্বারে আসতে পারেন, প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত হবে চেম্বারে হোক বা সাক্ষাতে, এবং আলোচনা ডিটেল হবে যেটা আপনার পক্ষে আসে নাকি পুরো বিষয়টায় সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমরা প্রাইভেসি বা গোপনীয়তা 100% মেনটেন করবো। আর আমি এটুকু বলবো যে অবশ্যই আপনারা ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবার দেখে নিই বাকি বিষয়গুলো কী হতে চলেছে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি প্রথমেই বলবো আজকে কিন্তু দুটো যে পাঠ, প্রথমে বৃহস্পতি নক্ষত্রে উচ্চপদস্থ কর্মচারী যারা হায়ার ডিভিশন কোনো সুপারভাইজিং পোস্টে আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাবে এবং এই বিষয়টা পজিটিভ থাকবে। এবং শনি নক্ষত্র যখন আসবে পরিশ্রমী খেটে খাওয়া মানুষদের ক্ষেত্রে দুপুরের পর থেকে কিছুটা প্রভাবশালী দিন থাকবে এবং ভালো ফল থাকতে পারে। জেনারেল হেলথের মধ্যে পেটের গোলমাল, হজমের সমস্যা, শনির দুর্বল থাকার জন্য হাড়ের ব্যথা বেদনার সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। বর্তমানে চন্দ্র যেহেতু নিচস্থ, মানসিক সমস্যা, মেন্টাল স্ট্রেস, সর্দি কাশির ধাত, এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে থাকবে বেশি। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আমি সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে এটুকু বলতে পারি যে চন্দ্র যেহেতু মানসিক বা মনের কারণ গ্রহ দুর্বলভাবে অবস্থান করছে, যে কোনো লগ্ন রাশি হোক না কেন আপনার প্রেমের ক্ষেত্রে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। ছোটোখাটো বিষয়ে যদি কোনো অশান্তি বিবাদ করেন সেটা মনের ওপর গভীর ছাপ ফেলতে পারে, সেটা খেয়াল রাখা খুব জরুরি। প্রেমের বিষয়টা কোনো রকম বিবাদ অশান্তি এড়িয়ে চলবে, এমনি জেনারেলি আলাদা করে খারাপ নয় কিন্তু এই বিষয়টা কিন্তু সবাইকে মেনটেন করতে হবে। পুরনো কিছু প্রেম বা ইত্যাদির সঙ্গে যোগাযোগ স্থাপন কিন্তু সম্ভব। এর বাইরে আমি এটা বলতে পারি যে সমসপ্তমে বা আপনার যদি কোনো ক্ষেত্রে বৃহস্পতি বা শনি এর প্রভাবযুক্ত আপনার জন্মছক হয় বা বকরি বৃহস্পতি থাকে তাহলে কিছুটা ডিসিশানে ভুল হতে পারে, বকরি শনি থাকলে আপনার জন্মছকে কিছুটা ডিসিশানে ভুল হতে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেল হেলথের মধ্যে পেটের গোলমাল, হজমের সমস্যা থেকে হাড়ের ব্যথা বেদনা, কিছুটা সর্দি কাশির ধাত যাদের আছে একটু সতর্ক থাকা অনিবার্য, এটা মাথায় রাখা খুব জরুরি কি বলে আমার মনে হয়েছে। কোথাও যাত্রা ইত্যাদি কিছু করার থাকলে এখানে কিন্তু সবাই আগে বলবো সময় হাতে নিয়ে বেরোবেন, কারণ এখানে কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা একটা রয়ে যাচ্ছে শনি নক্ষত্র স্পেশালি, এটা ভীষণভাবে খেয়াল রাখবেন। এবং আজকের দিনটায় আমি মনে করি যে বৃহস্পতি নক্ষত্র বিশাখা থেকে অনুরাধার যে ট্রানজিট, অনুরাধার যে সময়, অনুরাধার মধ্যে কিন্তু অনেক গুণ আছে, আলাপ আলোচনা, কোনো অ্যানালাইজেশন, এই ধরনের বিষয়গুলো আমি মনে করি কারোর সঙ্গে আলাপ আলোচনা, কোনো কিছু অনুধাবন করা, কোনো মিটিং সমাধান সূত্র পাচ্ছে না, কোনো আলাপ আলোচনা, এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। এবার আমরা একটু নাক্ষত্রিক বিশ্লেষণটা দেখে নেবো, নাক্ষত্রিক বিশ্লেষণে কী প্রভাব আসছে। দেখুন আজকের নক্ষত্র যেহেতু বিশাখা এবং আপনার অনুরাধা, এই দুই নক্ষত্রের প্রভাবই সারাদিনই কিন্তু থাকছে। তো আমি প্রথমেই বলবো দিনের শুরু থেকে যে দুপুর অবধি সময়টা যদি আপনার নক্ষত্র লগ্ন হোক রাশির বিশাখা এখানে পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদে ইমোশনাল কাটবে, এবং দুপুরের পর থেকে যে বাকি সময়টা আপনার যদি জন্ম নক্ষত্র অনুরাধা হয় বা আপনার যদি অন্যক্ষত্র পুষ্যা বা উত্তর ভাদ্রপদ হয় তাহলে ইমোশনাল কাটবে। কিন্তু টোটালি আমি বলবো সারাদিনটা দিনের অ্যাসপেক্টে যদি দেখি বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু আপনার বিশাখা বা পূর্ব ভাদ্রপদ, আপনি যদি রাশির নক্ষত্র আপনার বৃহস্পতি নক্ষত্র তাহলে টোটাল দিনটা ভালো কাটবে। তেমনই যদি আপনার রাশির নক্ষত্র অনুরাধা আপনার পুষ্যা বা পুরো উত্তর ভাদ্রপদ হয় তাহলে কিন্তু পুরো দিনটাই আপনার কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই বুধের নক্ষত্র, অষ্টাদশা জ্যেষ্ঠ এবং রেবতী আছে, এরা ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারে। এবং ভালো ফলের আওতাধীন কেতু নক্ষত্র দুপুরের পর থেকে থাকবে, তার আগের সময়টা খারাপ যাবে, তো সেখানে কিন্তু অশ্বিনী মঘামূলা এদের ক্ষেত্রে ঘটনা কিন্তু ঘটতে পারে। আর আমি এটুকু বলবো যে
যদি আপনার আদ্রার সাথী শতবিশ্ব হয় দিনের শুরুর দিকটা ভালো যাবে, পরবর্তী সময়টা একটু সমস্যা একটু ডিফিকাল্টি এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে, এটা খেয়াল রাখবেন। যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে যেটা বললাম সেটাকেই কিন্তু মেন প্রায়োরিটি দেবেন, সেটাকেই কিন্তু মেন ফলো করবেন। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করতে চলেছি সেটা হচ্ছে আজকের কিন্তু এবার বারবেলা যে প্রভাব বা বারবেলার সময়টা দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে সকাল 8:29 থেকে 10:00 মধ্যে থাকছে বারবেলা, সকাল 10:00 মধ্যে পুনরায় বারবেলা শুরু হচ্ছে কিছুক্ষণ পরেই, মানে সকাল 11:31 থেকে, এবং সেই বারবেলা স্থায়ী হবে দুপুর 1:01 পর্যন্ত। আপনি যদি চান শুভ কার্যাদিগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকে সংখ্যা হচ্ছে, প্রথমেই যদি দেখি আজকে যে দুটি সংখ্যার প্রভাব থাকছে তার মধ্যে 8 সংখ্যার প্রভাব থাকছে এবং 3 সংখ্যা, তিনের ভেতর কিছু জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার কিছু অশান্তির ইনফরমেশান থাকতে পারে এবং 8 সংখ্যার ভেতর ধৈর্য অপেক্ষা কর্মের কিছু ধরন এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি এরকম সংখ্যার আধিক্য থাকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে এবার রং, মেষ লগ্ন যে রঙগুলি ব্যবহার করতে পারেন তার মধ্যে অবশ্যই লাল হলুদ নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে আজকের দিনে যে রং ব্যবহার করতে পারেন হলুদ নীল সাদা ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ হলুদ এবং নীল। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু এখানে কর্কট ব্যবহার করতে পারে হলুদ লাল এবং সবুজ রং। সিংহের ব্যবহার করার যোগ্য রং হচ্ছে সবুজ লাল এবং হলুদ রং। কোনার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু নীল লাল এবং অফ হোয়াইট, সবুজ অসুবিধা নেই, সাদাতে অসুবিধা নেই। এখানে তুলা ব্যবহার করতে পারে অবশ্যই কিন্তু সাদা লাল হলুদ সবুজ এবং নীল রং। আর বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ রং, সাদা রং, হলুদ রং এবং হালকা আকাশি রং। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর লাল হলুদ এবং নীল। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা সবুজ নীল হলুদ, লালে আপত্তি নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা হলুদ নীল। আর মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা হলুদ লাল। এই রঙগুলি অবশ্যই আজকের জন্য প্রযোজ্য এবং অবশ্যই লগ্ন সাপেক্ষে দেখ। মেষ লগ্ন, মেষ রাশি, চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু একদম অষ্টমভাবে, সকালের দিকটা সপ্তমে থাকলেও অষ্টমে দুপুরের মধ্যভাগ অবধি বৃহস্পতি, তারপরে শনি নক্ষত্র থাকবে। মানসিক প্রভাবে তারতম্য দুপুরের আগে পরে হবে। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত পার্সোনাল কাজগুলোর ক্ষেত্রে একটু ভেবে চিন্তে এগোবেন। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। সর্দি কাশির ধাত, তাছাড়া হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে। দাম্পত্য জীবন গতদিনের তুলনায় আলাদা থাকবে। কর্মভাব মোটের উপর ভালো। কাজের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন একটু অসুবিধা থাকবে, আদারওয়াইজ কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। সরকারি কাজে অগ্রগতি থাকবে এবং অবশ্যই এখানে ব্যাংকিং সেক্টরে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। কিছু মানসিক ইচ্ছা, কিছু শখসাত পূরণ, কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ, এই ধরনের বিষয়গুলো কিন্তু দুপুরের মধ্যভাগ বা বৈকাল সন্ধ্যায় হতে পারে। আর এখানে ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভই থাকবে, ভালো থাকবে এবং গতিশীল আজকের দিনে থাকবে। মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকলে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। পরিবারের কারো হেলথ ইস্যু থাকলে বা আপনারা অত্যন্ত মানসিক স্ট্রেসের মধ্যে থাকলে, অর্থাৎ মনটা খুব ডিস্টার্ব হয়ে আছে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু একটু বাড়াকমা করতেই পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেন চন্দ্র চতুর্থ পথ হিসেবে অষ্টমে কানেকশান দিচ্ছে। আর এখানে এটুকু বলতে পারি যে মামলা মোকদ্দমার আইনি ক্ষেত্রে কিছু পদক্ষেপ হতে পারে, নতুন কিছু সম্ভাবনা বা মামলার গতি প্রকৃতি পরিবর্তনের একটা মোড় ঘোরানোর এখানে একটা যোগাযোগ আছে, এটা খেয়াল রাখবেন। আর বিশেষত এখানে যেহেতু বৃহস্পতি কানেকশন দিনের শুরুতে থাকছে, খরচ প্রবণতা দিনের শুরুতে একটু বেশি থাকবে, পরবর্তী সময়টা আয়ের যোগগুলো বাড়বে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির সমসপ্তমে সকালেই কিন্তু প্রবেশ করছে এবং চন্দ্র কিন্তু এখানে নিচস্থ। আবেগপূর্ণতা জেনারেলি থাকবে। দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি তর্ক বিতর্ক অভিমান এগুলো বাড়ালে কিন্তু বাড়বে। সামাজিক জীবন ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হওয়ার যোগ আছে। লাভ হবে, আর্থিক যোগাযোগ থাকবে, নতুন ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল পাবেন, কিন্তু কিছু বিষয়ে সিদ্ধান্তে ভুল হতে পারে। আর একটু পার্টনারের জায়গাটা মানিয়ে চলবেন। অহেতু ঘোরাঘুরি আজকের দিন হওয়ার সম্ভাবনা আছে, তাই যেখানে যাচ্ছেন একটু খোঁজ খবর বা খবরাখবর নিয়ে যাবেন। বিদ্যাভাব মোটের ওপর শুভ। পায়ের ব্যথা বেদনার সমস্যা একটু বাড়তে পারে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। কালচারাল ফিল্ড, আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো যেতে পারে। দাম্পত্য জীবনে কোনো অশান্তি, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা তার কোনো হেলথ ইস্যু লাইফে চললে সে বিষয়টা অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে, খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকে
বিদ্যা বুদ্ধি বিকাশ এডুকেশান পড়াশোনা যাকে বলি আমরা সেগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো এবং গবেষণা রিসার্চ এগুলোতেও ভালো ফল আজকের দিনে পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা সাধারণত কেনাকাটি শখ পূরণের কাজ করা যেতে পারে। সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছেন সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। কর্মভাব জেনারেলি ভালো, কাজের জায়গাটা স্ট্রং এবং কর্মক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটা যদি দেখি খরচ প্রবণতা থাকবে কিন্তু আয়ভাবও কিন্তু ভালো থাকবে, কিন্তু আমি আজকের দিনটাকে কেরিয়ারের দিক থেকে খুবই স্ট্রং বলবো, ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। লো অর্গান ডিজের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ আজকের দিনটা খুবই পজিটিভ যাবে। আর আজকের দিনটা লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা আমি বলবো বর্তমান সময় একটু জেদরাগপূর্ণ হলেও আজকের দিনটা স্বাভাবিক থাকবে, ইমোশনাল থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যাদের অবশ্যই কথায় কথায় কোনো সমস্যা হয়েছে প্রেমের ক্ষেত্রে, কোনো ইমোশানের টানাপোড়েন চলছে, সেগুলো একটু বাড়বে, কিন্তু আদারওয়াইজ সামগ্রিক অ্যাসপেক্টে ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠে, রোগভোগের বিষয়ে একটু খেয়াল রাখবেন। পুরনো হেলথ ইস্যু, কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন ইত্যাদি যেহেতু সমস্যা সেগুলো কিন্তু থাকতে পারে। মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার। পরিবারে কারোর আত্মীয় স্বজন ইত্যাদি কারোর হেলথ ইস্যু থাকতে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে। কথা একটু মেপে চুপে বলবেন। দিনের শুরুর দিকে বৃহস্পতি কানেকশান, পরবর্তী সময় শনি কানেকশান, শনি ভাগ্যস্থানে এবং বৃহস্পতি এখানে কিন্তু একাদশে প্রাপ্তিযোগ দেবে, আর্থিক যোগাযোগ দেবে, আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি উন্নতি এগুলো কিন্তু দেবে। তবে দেখুন যে জায়গাটা সমস্যা সেটা হচ্ছে এখানে বৃহস্পতি এবং শনি বকরি থাকে, আপনাদের মধ্যে দ্বিধাগ্রস্ততা, বিশেষত লেখালেখির ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি, সিলি মিস্টেক্স এগুলো কিন্তু দেবে। শত্রুতা নিয়ে একটু চিন্তা ভাবনা এগুলো মনের ভেতর কাজ করছে, সেটা কিন্তু এই সময় হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ শখসাধ পূরণের কাজ করতে পারেন। হাত একটু খরচপ্রবণ থাকবে, দূরের কাজে অগ্রগতি থাকবে। কর্মভাব জেনারেলি ভালো গেলেও কর্মক্ষেত্রে কারণ অশান্তি বিবাদ এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বস্ত্র খাদ্যদ্রব্য আহার্য সামগ্রী টেকনিক্যাল প্রফেশন অনলাইন ভিত্তিক ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। মেডিকেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে, পারিবারিক পেশাগুলো মোটের ওপর ভালো যাবে এবং ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন। এর বাইরে আমি চাকরি ব্যবসা যাই করেন না কেন এটুকু বলবো যে কাজের ক্ষেত্রে আপনার লেখার ক্ষেত্রে হিসাব নিকাশের ক্ষেত্রে একটু সিলি মিস্টেকের সম্ভাবনা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। আইনি ক্ষেত্রে কোনো প্রক্রিয়া চলে বিশেষভাবে সতর্ক থাকবেন। যারা চাকরিজীবী মানুষ তাদের কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে সিচুয়েশন অনেকটা আলাদা হবে, কারণ এখানে বৃহস্পতির ক্ষেত্রে যে প্রভাবটা থাকছে সেটা কিন্তু কিছুটা চেঞ্জেবল হবে, এটা ব্যবসার ক্ষেত্রেও লক্ষ্য করবেন। তবে সব মিলিয়ে দিনটা হেলথ এবং আপনার কম্পিটিশান এই দুটো জায়গায় একটু দুর্বল থাকছে, বাকি জায়গাটা মোটের ওপর আমার মনে হয় পজিটিভ থাকার সম্ভাবনা থাকছে। তবে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন, কোনো ব্যাড ফুড হ্যাবিটস হেলথের সমস্যা কিছুটা করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকলেও আত্মীয় স্বজনের জায়গাটা একটু দুর্বল থাকবে, তাদের সঙ্গে মতের অমিল হোক বা কারোর হেলথ নিয়ে হোক ইস্যু হোক এই জায়গাটা থাকবে। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নিচস্থভাবে থাকার জন্য আপনাদের লগ্নেশ এবং আপনাদের রাশির প্রতি আপনাদের ভেতর কিছু দুর্বলতা থাকবে, মানসিক ক্লান্তিও থাকতে পারে, কারো কারোর ক্ষেত্রে শারীরিক ক্লান্তিও থাকতে পারে। পর্যাপ্ত ঘুম এবং ঠিক সময় আহারের অবশ্যই প্রয়োজন এবং হেভি ওয়ার্কলোডগুলো আজকের দিনে কিন্তু অ্যাভয়েড করলেই ভালো হয়। বৃহস্পতি এবং শনি কানেকশান কর্মভাব মোটের ওপর ভালো, কিন্তু শনির দুপুর থেকে যে প্রভাবটা থাকবে যেহেতু কর্কট রাশির ক্ষেত্রে এই মুহূর্তে ঢাইয়া চলছে, তো মানসিক ক্ষেত্রে যদি আপনি কোনো বিষয়ে কোনো সমস্যায় থাকেন সেটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারে এই শনির প্রভাব। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন, নতুন সন্তান যোগে অসুবিধা নেই। সন্তান যাদের আছে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়বে, অর্থাৎ দুঃখ আবেগ অভিমান এগুলো কিন্তু বাড়বে। প্রেমজ বিবাহের তবে কানেকশান আছে আজকের দিনে। বিদ্যাযোগ মোটের ওপর ভালো যাবে, স্কুল কলেজে পড়াশোনা ভালো যাবে, সন্তানের মতকে গুরুত্ব দিতে পারেন। কর্মক্ষেত্রে যদি ইম্পর্টেন্ট কিছু কাজ করতে হয় দিনের শুরুর দিকটায় ম্যাক্সিমাম টার্গেট করবেন। দুপুরের মধ্যভাগ থেকে যে সময়টা শনির প্রভাবাধীন থাকবে সেই সময়টা কর্মক্ষেত্রে একটু হলেও আপনার প্রেসারাইজ সিচুয়েশন থাকতে পারে। ব্যবসার লাভ উন্নতি আর্থিক যোগাযোগ থাকবে, ওভারঅল ভালো যাবে ব্যবসার ক্ষেত্রটা। কাপড় জামা বস্ত্র আর্টিস্টিক ট্যালেন্ট যারা আছে তারা কিন্তু ভালো ফল পাবেন এবং অবশ্যই এখানে সেলফ প্রফেশনগুলো মোটের ওপর ভালো যেতে পারে। দাম্পত্য সুখে ইমোশনাল ভাব বেশি থাকবে, তবে খুব খারাপ ফল বলবো না কিন্তু ইমোশনাল বা সেন্সিটিভ বা বেশি থাকবে। পার্টনারের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা হলে একটু খেয়াল রাখবেন, প্রেমজ বিবাহের কানেকশান খুবই জোরালো আছে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা এগুলো কিন্তু বেশি প্রাধান্য পাবে এবং জেনারেল ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বলভাবে দিকে থাকবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির চতুর্থ এবং মনোভাবে চন্দ্র এবং নিচস্থ মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে অন্যান্য দিনের তুলনায়। কেমন আছেন আপনি? দুঃখে থাকলে একটু তার প্রভাব থাকবে, আনন্দ থাকলেও তার প্রভাব কিন্তু থাকবে। ডিসিশন কিন্তু আবেগের বসে হতে পারে, সেটা না হয় তাই অবশ্যই কারোর সঙ্গে আলোচনা করে নেবেন। গৃহবাড়ি বাড়ি বাস্তু সংক্রান্ত কাজ তো করা যেতে পারে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে আপনার ক্ষেত্রে খুব মাইন্ড সেন্সিটিভ থাকার জন্য যে কোনো ক্ষেত্রে যুক্তি দিয়ে বিশ্লেষণ না করি আপনি কিন্তু ঝোঁকের মাথায় আবেগের মাথায় কোনো কিছু কিনে ফেলতে পারেন, সেটা খেয়াল রাখতে হবে। সর্দি কাশির ধার থাকলে একটু সতর্ক থাকতে হবে, ব্রঙ্কিয়াল সমস্যা একটু বাড়তে পারে। স্কুল কলেজে পড়াশোনার রেগুলার বিষয়গুলোয় একটু অমনোযোগ থাকবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা দুপুর অবধি আবেগপূর্ণ, পরবর্তী সময় স্বাভাবিক থাকবে। দাম্পত্য বিষয়ে আবেগপূর্ণতা দুপুরের পর বাড়বে, পায়ের ব্যথা বেদনা একটু বাড়তে পারে। সর্দি কাশির ধার থাকলে সমস্যা, চোটাঘাতের নমিনাল চান্সেস বা সামান্য চান্সেস আছে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ঘরে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, বিনোদনমূলক কাজ, অনলাইন কাজগুলোতে অগ্রগতি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন আবেগপূর্ণ বেশি থাকবে, যেমন বললাম ব্যবসায় লাভ উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে, মায়ের মতকে গুরুত্ব দেবেন, পরিবারের মতকে গুরুত্ব দেবেন। এবং এটুকু বলবো যে আজকের দিনটায় আপনার স্পেশালি কোনো বিষয়ে ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, এন্টারটেনমেন্ট রিলেটেড ভালো, ঘুমের জায়গায় একটু আপডাউন করবে আজকের দিনটায়। আর আমি এটুকু বলবো কোনো ভায়োলেন্স বিষয়ে, কোনো অতিরিক্ত দুঃখের বিষয়ে নিজেকে জড়াবেন না। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এটুকু বলতে পারি যেহেতু এখানে চন্দ্র নিচস্থ দ্বাদশপতি হিসেবে, ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ কাটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির তৃতীয়ভাবে, এবং এখানে চন্দ্র নিচস্থ। দেখুন যোগাযোগ তো হবে, কিন্তু যোগাযোগের মধ্যে কিন্তু ভুয়ো বিষয়গুলো থাকবে, এই ধরুন এটিএম জালিয়াতি, আধার জালিয়াতি, যেগুলো আকচার হচ্ছে আর কি, সেগুলো বিষয়ে একটু সতর্ক আপনাদের থাকতে হবে। কমিউনিকেশান এবং মিসকমিউনিকেশান দুটোরই একটা প্রভাব থাকবে, যেহেতু বকরি বৃহস্পতি এবং বকরি শনির প্রভাব আছে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা দরকার। ছোটোখাটো চোটাঘাতের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ সফলতা পেতে পারেন, ক্লায়েন্ট মিটআপ ইত্যাদিগুলো করতে পারেন। ঘুরে ফিরে কাজগুলো একটু বাড়তি এফোর্ট বা পরিশ্রম দিতে হবে, অহেতুক ঘোরাঘুরি না হয়, যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যান। গান বাজনা ইত্যাদি যারা করছেন ওভারঅল ভালো ফল পাবেন। সম্পর্ক প্রেমের দিকটা খারাপ না, ভালো ফল থাকবে, তবে ইমোশন বাড়বে। প্রেমের ক্ষেত্রে কোনো যদি ঝুট ঝামেলা অশান্তি হয়ে থাকে সেটার মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন। নতুন করে অশান্তি এড়িয়ে চলাই কিন্তু কাম্য। আর এটুকু বলবো শনি এবং বুধের মধ্যে যে সংযোগটা চলছে, পুরনো কিছুর বিষয়ে সংযোগ, পুরনো প্রেমের সংযোগ, এগুলো আসার সম্ভাবনা আছে। আর এটুকু বলতে পারি আজকের দিনে কোমরে ব্যথা বেদনার বিষয়ে একটু খেয়াল রাখবেন। মেডিকেল কার্ড যদিগুলো করতে পারেন কোনো সমস্যা নেই। ইন্টারভিউ ফেস করতে পারেন, জব ট্রান্সফারের যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে একটা খানিকটা গতদিনের সিচুয়েশনটাই থাকবে দুপুর অবধি, দুপুরের পর থেকে সিচুয়েশন পাল্টাবে, তবে ব্যবসার ক্ষেত্রটা খারাপ বলবো না, কমিউনিকেটিভ ভালো যাবে। তাহলে যৌথ বিষয়গুলো গতদিন প্রবলেম হয়ে থাকলে সেটা আজকের দিনটা কিছুটা থাকবে, আদারওয়াইজ দিনটা কিন্তু আপনার পক্ষে ভালো যাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা মধ্যম প্রকৃতি, ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বাড়তি এফোর্ট দিতে হবে, তাই এই বিষয়টা মাথায় রেখে এগোবেন। আর আমি বলবো বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তানের সঙ্গে সামান্য মতের অমিল হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাবস্থ চন্দ্র এবং বৃহস্পতি শনির কানেকশান। প্রথমেই বলবো দেখুন টাকা কড়ি পয়সা কড়ি খরচপাতি বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন। সাধারণ খরচের থেকে বড় কথা বড় ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল প্ল্যানিং করার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে, ঠান্ডা খাবারের সমস্যা থাকলে অ্যাভয়েড করবেন। পরিবারের কারো আগমন ঘটতে পারে, বন্ধুবান্ধব ইত্যাদি কারো, পারিবারিক কাজ আজকের দিনে হতে পারে। কর্মক্ষেত্রে দিনটার সময়টা বা যে সিচুয়েশানটা পাচ্ছেন সেটা একটু দুর্বল থাকবে, কাজের জায়গায় কনসেন্ট্রেট করতে সমস্যা হবে, কর্মক্ষেত্রটা খুব স্ট্রং নয় বলে আমার মনে হয়। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। আত্মীয় স্বজনের সঙ্গে সাময়িক সমস্যা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা অনেকটা ভালো থাকবে। কর্মক্ষেত্রে সরকারি কাজের সঙ্গে যুক্ত, মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি অ্যাডভান্টেজ পাবেন। ব্যবসার মধ্যে স্পেশালি ফ্যামিলি ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, হাতের কাজ, অনলাইনের ব্যবসাগুলোতে কিন্তু গ্রোথ হরস্কোপে বেশি বাড়বে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিকে চন্দ্র নিচস্থ এবং বৃশ্চিক লগ্ন এবং রাশির উপর দিয়ে চন্দ্র পাস করছে। বৃহস্পতি শনি নক্ষত্রে দুরকম মানসিকতা সকাল এবং তার পরবর্তী সময় একটু পাবেন। তো এখানে প্রথমেই বলবো রাশিদের চন্দ্র প্রবেশ করা এবং নিচস্থ হওয়ার জন্য গত দু আড়াই দিন যে সিচুয়েশানটা কেটেছে সেটা অনেকটা আলাদা কাটবে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, সামাজিক যোগাযোগ ভালো হবে, ভাগ্য অনেক অংশ আপনার সহায় হলো। রিস্ক ফ্যাক্টরে যে সব ইনকাম বা লাক ফ্যাক্টরে যেসব ইনকাম সেগুলো অ্যাভয়েড করে চলবেন। পারিবারিক কাজে উন্নতির যোগ আছে,
ফ্যামিলি মতকে গুরুত্ব দেবেন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন খুব সেন্সিটিভ বা ইমোশনাল কাটবে, প্রেমের ক্ষেত্রে দিনের মধ্যভাগ অবধি এই ইমোশন বজায় থাকবে, কোনো যদি কোনো অশান্তি বা প্রেমের ক্ষেত্রে হয়েও থাকে ছোটোখাটো প্রবলেম দুপুরের পর কিন্তু সেটা অনেকটা মিটে যাবে। বিদ্যাভাব উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আলাদা করে সময়টা খারাপ বলবো না, ভালো যাবে এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে জেনারেলি একটু মনোসংযোগের অভাব থাকতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। দুপুর অবধি সময়টা তবে ততটা খারাপ না কর্মক্ষেত্রে, যেখানে আপনি ভালো ফল পাবেন। আর এখানে এটুকু বলা যায় যে গৃহ পার্সোনাল কাজ, আপনার বাস্তুগত কোনো কাজ, বাড়ির কাজ এগুলো করে ফেলতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির দ্বাদশে ঘুমের পরিমাণ একটা আপ ডাউন করবে, খরচ খানিকটা বাড়তে পারে, কোর্ট কাচারি বিষয় চলে খেয়াল রাখবেন, চোট আঘাতের নমিনাল চান্সেস হরস্কোপে আছে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা ওভারঅল থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল মাইন্ড দিনের শুরুর দিকটা বেশি থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো পরিস্থিতির মধ্যেই থাকবেন, তবে বড় সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু একটু বিচার করে এগোতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি মনে করি যে বৃহস্পতির যে প্রভাব সেটা চলছে, গত দিনের দুপুর থেকে যদি কিছু খারাপ ফল পান, আজকের দিনটা শুরুটা একটু রেস্ট এরকম থাকবে, তার পরবর্তী সময়টা ভালো ফল পাবেন। নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভালো, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, এগুলোতে ভালো ফল পাবেন। আর আমি এটুকু বলবো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করলেও দাম্পত্য সুখে একটু অভাব অভিযোগ থাকবে, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে বিশেষভাবে খেয়াল রাখা এই সময় কিন্তু জরুরি। অন্যান্য ক্ষেত্রে আর এটুকু বলবো, ব্যবসার ক্ষেত্রটা ভালো, দূরের ব্যবসায় লাভ, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসায় লাভ হতে পারে, কিন্তু চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে খাটুনি একটু থাকবে। আর এখানে চলমান ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে, কাউকে কোনো প্রস্তাব আপনি আজকের দিনে দিতে পারেন। আর গান বাজনা আবৃত্তি অভিনয়গুলোর সঙ্গে যারা যুক্ত ব্যক্তি তারা কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। লোয়ার গ্রান্ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন, ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে কিন্তু সরাসরি আমরা যদি দেখি সেটা অবশ্যই কিন্তু রাশির একাদশে প্রাপ্তিস্থান থাকবে, আবেগ অত্যন্ত বাড়বে দুপুরের পর থেকে, আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে, লোন ইত্যাদি পেয়ে যাবেন। ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা কিন্তু খুব ভালো নয়, সেখানে দুর্বলতা থাকবে। মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে শনি বকরি থাকলে আপনি কিন্তু কিছু বিষয় হয়েও হলো না বা প্রাপ্তিযোগে একটু বাধা থাকতে পারে, দিনের শুরুর দিকটা সাধারণত খরচপ্রবণ হবে। কর্মক্ষেত্রে কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে যোগাযোগ নতুন ভালো হবে, ইন্টারভিউ ফেস করতে পারেন, চলমান কাজে অগ্রগতি, দূরের কাজে অগ্রগতি, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমি মনে করি দিনটা লাভ হলেও মনোমতো সিচুয়েশন থাকবে না, একটু ক্লান্তি অলসতা অনেক ক্ষেত্রে থাকতে পারে, একটা না কাজের বিষয়টা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে আমি খারাপ বলবো না, কিন্তু একটু কাজের দায়ী দায়িত্ব বাড়ছে ইত্যাদি সেগুলো কিন্তু হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করার ক্ষেত্রে যোগ আছে, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, তবে যেহেতু চন্দ্র নিচস্থভাবে আছে দাম্পত্য সমস্যাগুলোকে যতটা সামনে না আনা যায় ততই কিন্তু ভালো ব্যাপারটা থাকতে পারে। কর্মভাব মোটের উপর ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন এবং কর্মক্ষেত্রে আমি ইন্টারভিউতে আমি যেরকম বললাম ভালো ফল পেতে পারেন। আর আমি এটুকু বলতে পারি যে সাধারণত চন্দ্র প্রেমের ভাবে দৃষ্টি দেওয়ার জন্য প্রেমের ক্ষেত্রটা খুব ভালো, খুবই ভালো, প্রেমজ বিবাহের কানেকশান আছে, একটু আবেগপূর্ণতা বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে এবং নিজস্ব কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকতে পারে, দুপুরের পর থেকে ইমোশন বেশি বাড়বে, প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, বাড়িতে কারোর আগমন ঘটতে পারে, বাড়িতে কোনো কাজকর্ম এগুলো কিন্তু ফেস করতে পারেন। ইন্টারভিউ, ডিপার্টমেন্টাল এক্সাম এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন, রেগুলার কাজে হয়তো কনসেন্ট্রেশনের অভাব থাকবে কিন্তু এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজ যেগুলো ভালো যাবে, ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো যাবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সাধারণত জল, বস্ত্র, অনলাইন কিছু প্রোডাক্ট, টার্গেট ভিত্তিক কাজ এগুলো ভালো যাবে এবং মেডিকেল মেডিসিন এই জাতীয় ক্ষেত্রগুলোতেও ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রটা লাভ, আর্থিক উন্নতি অবশ্যই বজায় থাকবে, তবে এখানে আমি এটুকু বলবো কুম্ভের ক্ষেত্রে যে ব্যবসার অধিপতি অষ্টমী যাওয়ার জন্য কিছু কিছু চেঞ্জেবল সিচুয়েশন আছে, তবে একাদশের কানেকশান থাকার জন্য যে সকাল সকাল ম্যাক্সিমাম কাজ করলে আপনি কিন্তু বেশি বেনিফিশিয়ারি ফল পাবেন। আর যেহেতু শনি আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করছে, দুপুর থেকে শনির প্রভাব থাকবে, একটু নিজের মতে চলা, একটু নিজেকে বেশি প্রায়োরিটি দেওয়া এগুলো বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে এটা সামান্য টুকিটুকি সমস্যা করতে পারে, কিন্তু আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা খারাপ না, ভালো এবং প্রেম ও বিবাহের কানেকশান পাবেন।
আর আমি এটুকু বলবো চন্দ্র একাদশস্থ এই মাফ করবেন চন্দ্র দশমস্থ এবং চতুর্থ স্থানে আপনাদের রিশ্তেদের জন্য বাড়ি জিনিসপত্র গ্যাজেটস পারচেস কোনো বাড়ি নিয়ে আলাপ আলোচনা এগুলো কিন্তু হতে পারে। মন মানসিকতার উপর আবেগপূর্ণতা থাকতে পারে। মেডিকেল কাজে তৎপরতা রাখবেন। অফিসিয়াল কাজগুলো করতে গিয়ে একটু হয়তো আপনাকে ঘুরপথে যেতে হতে পারে, টেবিল ওটোবিল দৌড়দৌড়ি করতে হলো তবে হলো কাজটা, এটা কিন্তু হওয়ার পসিবিলিটি বেশি থাকছে। আর আমি এটুকু বলবো যে যে কোনো সেবামূলক কাজ যেখানে ফ্রি অফ কস্ট কাজ হচ্ছে, কোনো পরিষেবা দিচ্ছেন, সেগুলোতে সাকসেসফুল হতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু ভাগ্যস্থান, নিজস্ব চন্দ্র হলেও এখানে কিন্তু উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো। একটু খরচপ্রবণ দিন থাকবে কিন্তু আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে। বিদেশি কাজ দূরের কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন অর্থাৎ দুঃখ জেদ আবেগ এগুলো কিন্তু একটু বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, নতুন সন্তান যুগে অসুবিধে নেই। কর্মভাব স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। তবে যে সিচুয়েশনটা আপনি সকালের দিকে পাবেন কর্মক্ষেত্রে, দুপুরের পর কিন্তু সিচুয়েশনটা অনেকটা বদল হতে পারে, চেঞ্জ হতে পারে, সেটা আমরা দেখবো। তবে চন্দ্র যেহেতু অষ্টম থেকে নবমে আসবে, আজকের ক্ষেত্রে গত দু আড়াই দিন যেরকম কেটেছে তার তুলনায় অনেকটা হালকা বোধ বা স্বস্তি বোধ করবেন, এটা আমরা দেখতে পাচ্ছি। যে কোনো ক্ষেত্রে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করছেন ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে এখানে কিন্তু পারিবারিক পেশাগুলো ভালো যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো যাবে, লেখালেখি হাতের কাজ এগুলোতে ভালো ফল পাবেন। যারা কথা বেছেখান তারা ভালো ফল পাবেন। এবং এখানে হাত যে কোনো ফুড প্রোডাক্ট রিলেটেড ব্যবসা এবং জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম সেগুলো ভালো পাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে, ফাটকার রিস্ক ইনভেস্ট করবেন না। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, তার হেল্পে কোনো কাজ করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো লোন প্রাপ্তি ইত্যাদি বিষয় এগোতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা অবশ্যই ভালো। আধ্যাত্মিক ক্রিয়াকাজ, ধর্মকর্ম, জ্ঞান চর্চা এগুলোর ক্ষেত্রে ভালো। গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। তবে ভাগ্যস্থানে যেহেতু চন্দ্র নিচস্থ, কিছু কাজে আমার মনে হয় যেটা আপনি এক্সপেক্ট করেছেন ইজিলি হয়ে যাবে, সেখানে কিন্তু কিছুটা দেরি বিলম্ব ইত্যাদি হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।